শতাধিক নারী পুরুষ মিলে মেতে উঠেছিলেন অবৈধ রেভ পার্টিতে। হাইড্রো ক্যানাবিস ও কোকেনের মতো মাদকের পসরা সাজিয়ে বসেছিলেন তারা। মাতাল হয়ে নেচে গেয়ে একটি রেভ পার্টিতেই তারা উড়িয়েছিলেন কোটি টাকার বেশি। সেই পার্টিতে হাজির ছিলেন 250 সিনেমায় অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী হেমা। নিজের ক্লিন ইমেজ ধরে রাখতে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েও পারেননি। রেভ পার্টি থেকে অভিনেত্রীর গ্রেপ্তারের ঘটনার বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। মা পুটিনটিকে নেনে তিস্কোচিস্তানন্ডি। ক্যারিয়ারে 250 সিনেমায় অভিনয় করেছেন তিনি। কমেডিয়ান হিসেবেও পরিচিতি রয়েছে তার। সেই জনপ্রিয় অভিনেত্রী বেঙ্গালুরুর রেপ পার্টির মামলায় গ্রেপ্তার হলেন। রাত্রিলে তন্দ্রগা নিদ্রপন্ডি। আলাগে তু জাগর্তা। নেন জারতো। তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হেমা বেঙ্গালুরুর রেপ পার্টির মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সোমবার তাকে গ্রেপ্তার করে ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ সিসিবি। আবা মির ওরকন্ডি ওকসারি ইলাগে রোমান্টিক গা উন্টুন্দানি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর, গত 19 মে বেঙ্গালুরুর একটি ফার্ম হাউসে আয়োজিত রেপ পার্টিতে অভিযান চালায় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেমাকে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। ইয়াড়ুంటాడు ఎరగడ్లోకి సెటప్ ఉంది కదా దాని కంపలో ఉంటుంటాడు। ঘটনাটি গোপন রাখতে বোরকা পরে হাজির হয়েছিলেন হেমা। তবে অভিনেত্রীর জবাবে সন্তুষ্ট হয়নি ক্রাইম ব্রাঞ্চ, পরে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের একটি সূত্র জানায়, ঘটনার দিন জন্মদিনের পার্টির অন্তরালে রেপ পার্টি চলছিল। সেখানে যোগ দিতে পার্শ্ববর্তী অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে মানুষজন উপস্থিত ছিলেন। এছাড়া বেঙ্গালুরুর কিছু মানুষও ওই পার্টিতে উপস্থিত হন। গোপন সংবাদের ভিত্তিতে এ পার্টিতে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। পার্টিতে যোগ দেওয়া অতিথিদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। হেমা সহ 86 জনের রক্ত পরীক্ষার রিপোর্টে মাদক গ্রহণের তথ্য পাওয়া যায়। পেলানা তরাদা বন্দুল ওস্তার ইরগিনটল ওস্তার পরিনটল ওস্তার মিজকল ওস্তার মাতকল ওস্তার মিসমল ওস্তার বাদার গদিন চিটিগুলো কাফিল বোতাল। জানা গেছে ওই পার্টিতে 103 জন ব্যক্তির উপস্থিতি ছিল, তাদের 73 জন পুরুষ ও 30 জন নারী। অভিযানে পুলিশ MDMA পিল, MDMA ক্রিস্টাল, হাইড্রো ক্যানাবিস, কোকেন, হাই এন্ড কার্স, সাউন্ড ও লাইটিং সহ ডিজে সরঞ্জাম জব্দ করে, যার মূল্য 1,50,00,000 রুপি। 100% ফিক্স হয়ে পেয়ানু না নদলে সুন্দরগলোয়া। 80 দশকের শেষের দিকে চলচ্চিত্রে পা রাখেন হেমা। 57 বছর বয়সী অভিনেত্রীর রেপ পার্টিতে উপস্থিতি নিয়ে চলছে সমালোচনা। কফি এন্ড কেক আসতে নিয়ে নেক্সনালো তেচিচ্ছে দানি কেদা। শিবলি আহমেদ, কাল বেলা।